লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বামেদের, তার উপরে এবার ভাঙনের ধাক্কা। তৃণমূলে যোগ দিলেন সিপিএম এর পঞ্চায়েত সদস্যা, তাও আবার ভাঙর এলাকায়। ভোটের ফল প্রকাশের পর থেকেই ভাঙরে বিরোধীদের মধ্যে ভাঙন শুরু হয়েছে। আইএসএফ এর পঞ্চায়েত সদস্যের পর এবার তৃণমূলে যোগ দিলেন সিপিএম এর পঞ্চায়েত সদস্যা। মঙ্গলবার রাতে হাতিশালা সিক্স লেনে এক কর্মী সভার আয়োজন করে তৃণমূল। ওই কর্মী সভাতে বেউতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আবাদপাড়া গ্রামের 33 নম্বর বুথের সিপিএম এর পঞ্চায়েত সদস্য রিঙ্কু নস্কর তৃণমূলে যোগদান করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন ভাঙরের পর্যবেক্ষক শওকত মোল্লা। এদিন ওই কর্মী সভায় রিঙ্কু নস্করের সঙ্গে তৃণমূলে যোগ দেন তার স্বামী হারান নস্কর সহ প্রায় 130 জন সিপিএম কর্মী সমর্থক। দাঁড়িয়ে কিছু কাজ করতে পারিনি, তাই টিএমসিতে দাঁড়িয়ে। না, কোনো চাপ হয়নি, এমনি মনে থেকে দাঁড়িয়েছি। সিপিএমে আর কেউ থাকবে না আগামী দিনে, পুরো বাংলা জুড়ে সিপিএম শূন্য হবে। এবং আমি এই এলাকার পঞ্চায়েতের সদস্যা রিঙ্কু নস্করের নেতৃত্বে এখানে প্রায় 130 জন মতো সিপিআইএম কর্মী আজকে যারা দলে যোগদান করলেন, তাদের আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে ইতিমধ্যে তারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য, তার এলাকায় উন্নয়ন করার জন্য এই যে সিদ্ধান্ত নিয়েছেন, এবং তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।